ফরিদা খাতুন সিরাজগঞ্জ জেলার বলিয়া গ্রামে বাড়ি। তিনি তুষ পদ্ধতিতে হ্যাচারি তৈরি করে হাঁসের বাচ্চা ফুটানোর কাজ করছেন। জেনারা আসার আগে আমার খুব কষ্ট আছিল বুঝছেন, যখন সবাই বসে এই সমিতির গঠন হইল, প্র্যাকটিক্যাল অ্যাকশন মানব মুক্ত সংস্থা, নাম দিল এখান থেকে ট্রেনিং দিল, কিন্তু আমি আবার এই এর হাঁসের ডিম ফুটানোর ট্রেনিং পাছিলাম। ট্রেনিং পাওয়ার পর আমি ট্রেনিং দিয়ে এসে আমি এখানে এই তসুয়ের পদ্ধতিগুলো এই ডিম ফুটানোর শিখছি। বন্যাপ্রবণ এলাকায় হওয়ায় বলিয়া গ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা, ফলে নারীরা আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন না। বেশিরভাগ বাড়ির পাশে পুকুর ডোবা থাকায় হাঁস পালন করা সহজ। এসব বিবেচনা করে ফরিদা খাতুন সহ গ্রামের কয়েকজন নারীকে তুষ পদ্ধতিতে হ্যাচারি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। হাঁসের বাচ্চা বা হাঁস পালন করার যে বিশেষ সুযোগটা ওখানে আছে এইটা লক্ষ্য করে আমরা তথ্য কালেকশন করে দেখি যে এখানে স্থানীয়ভাবে ব্যাপক আকারে হাঁসের বাচ্চা ফুটানোর কিন্তু কোনো এখানে ব্যবস্থা নেই। তো আমাদের প্রকল্পের পক্ষ থেকে এখানে ইনিশিয়েটিভ নেওয়া হলো যে স্থানীয়ভাবে এই গরিব মানুষরা তার বাড়িতে কীভাবে বেশি পরিমাণে হাঁসের বাচ্চাগুলো ফুটাতে পারে, তখনই আমরা কিন্তু এই 5 থেকে 6 জন মহিলাকে আমরা ওই উল্লাপাড়ার থেকে এক্সপার্টিস নিয়ে এসে আমাদের যে এক্সপার্টিসগুলো আছে সেইগুলো সমন্বিত করে আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এই তাদেরকে প্রশিক্ষণগুলো দিই এবং প্র্যাকটিক্যালি তাদেরকে বিভিন্ন অ্যাসারির থেকে আমরা দেখাই নিয়ে আসি। যেহেতু মুরগি বা হাঁসের পরিবর্তে এটা কৃত্রিমভাবে এটা করা হয়, এই জন্য খুবই সায়েন্টিফিক এবং খুবই জটিল একটা বিষয়। এই জন্য যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড, যারা ভালো বুঝে, যারা সহজে এটা ধরতে পারে, তাদের মাধ্যমে কিন্তু আমাদের এই হাঁসের বাচ্চাগুলো তারাশ এলাকায় ফোটানো হচ্ছে। তো এখানে আমাদের বেশ কয়েকজন মহিলা দেখা গেছে যে 2-3-4 বার পর্যন্ত তারা হাঁসের বাচ্চা ফুটাইছে এবং প্রত্যেকবারেই তারা 150-200-250 পর্যন্ত হাঁসের বাচ্চা একসাথে ফুটাইছে। ডিম ফুটানোর পর ধরেন যেহান মোটামুটি ভালোই হাঁসের বাচ্চা বিক্রি হতে পারি, বেচতে পারি, আবার ধরেন যে ওলগা পালতেছি ভালোই মোটামুটি এখন ভালোই চলতেছি। ট্রেনিং পাওয়ার পরে প্রথমবার তারা যেহেতু নতুনভাবে এটা শুরু করছে এই জন্যে তারা হয়তো প্রথমে একটু মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে আসলে কেমন হবে কেমন হবে না। তা দেখা গেছে যে এই বোয়ালিয়া গ্রামে ফরিদা পায়টা আসলে খুব সাফল্যভাবে এটা উনি অর্জন করতে পারছে এবং এখন যেটা আমরা দেখতেছি যে ওনার গ্রামের লোকজন যারা হাঁস পালন করে তারা আগেই তাকে বলে যে আমার 10টা বাচ্চা লাগবে, 20টা বাচ্চা লাগবে এবং আগেই তারা সে অর্ডার পায়। যখন গ্রামের লোকজনও ভালোই আমাকে চেনে আর হাঁসের বাচ্চা যখন বিক্রি করি সবাই লেয়া এই হানির মধ্যে আমার ঠিনেই বেশি সব লেওয়া ফেওয়া করে, সবাই জানে যে ফরিদে হ্যাঁসারি হয়েছে ওর ঠিনেই হাঁসের চাও এই এলাকা ধরেই কিনে এই হানির মধ্যে আর হ্যাঁসারি নাই, হ্যাঁসারি ধরেন জামিতি। হাঁস পালনের জন্য গ্রামবাসীদের হাঁসের বাচ্চা সরবরাহে এই হ্যাচারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ফলে এই উদ্যোগ আপৎকালীন সময়ে আর্থিক নিশ্চয়তা ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারছে।